শ্রী গুরুজয়। আত্মা ব্রহ্মের অংশ বা প্রতিবিম্ব, বিবর্তন হয়ে যখন জীব দেহে প্রবিষ্ট হন তখন মায়া তাকে ব্রহ্ম হতে বিচ্ছিন্ন করে রাখে। আত্মা ব্রহ্মের সাথে মিশতে পারে না, এবং মিশতে পারে না বলেই ব্রহ্মের অভাব আত্মায় পরিস্ফুট হয়। তাই জীব মাত্রেই অভাব অনুভব করে। এই অভাব মায়াযুক্ত হয়ে শোক তাপ দুঃখ কষ্টে প্রকাশ পায়। জীবাত্মা যতক্ষণ না পরমাত্মা বা ব্রহ্মের সাথে লীন হচ্ছে ততক্ষণ জীবের দুঃখ কষ্ট অভাব অভিযোগ কিছুই মেটে না। একটা অভাব মিটলেও আরেকটা অভাব এসে হাজির হয়। যত অভাব বাড়ে আশাও তত বাড়ে। দুঃখ কষ্ট অভাব অভিযোগ মেটাবার জন্যই তো এই সাধন ভজন করা। আত্ম অনুসন্ধান, আত্মবিস্মৃতি আর স্বরূপ উপলব্ধি, এই মিলন বিরহ এবং পূর্ণ মিলনই হল তার লীলা। আমরা যে স্থূল জগৎ দেখতে পাই ওর পিছনে মানসিক জগৎ, তারপর আত্মিক জগৎ, আর সকলের পিছনে পরমাত্ম জগৎ। এটাই মূল। আত্ম উপলব্ধি হলেই সাধনার মূল তত্ত্ব জানা যায়। যাহারা সাধনে উন্নতি লাভ করেছেন তারা ভগবানের কৃপায় চারটি স্তর দেখতে পান। শাস্ত্রে তাকে পড়া, পশ্চন্তি, মধ্যমা ও বৈখরি বলে। স্থূল ও সূক্ষ্মের মধ্যে বৈখরি তত্ত্ব, সূক্ষ্ম কারণের মধ্যে মধ্যমা, কারণ ও জীবাত্মার মধ্যে পশ্চন্তি, আর জীবাত্মা ও পরমাত্মার মধ্যে আছে পড়া আবরণ। ওই পড়া আবরণ যুক্ত হয়ে ব্রহ্মবীজ জগৎরূপে সর্বব্যাপী আত্মায় পরিণত বা বিবর্তিত হয়েছে। যোগীরা ওই আবরণ ভেদ করে ব্রহ্মতত্ত্বে পৌঁছাবার জন্য যোগ সাধনা করেন। ওখানে পৌঁছতে পারলেই মোক্ষ হয়। তখন জীবের আর দুঃখ কষ্ট অভাব অভিযোগ কিছুই থাকে না। তাকে আস্বাদন করার জন্যই নানা রকম সাধনার উৎপত্তি হয়েছে। সাধনার চরম সীমায় পৌঁছলে তখন আর ভেদাভেদ থাকে না, সংশয় থাকে না। ভগবানের স্ত্রী পুরুষ বলে কিছু নেই। তাকে যেভাবে ইচ্ছে সেইভাবে উপাসনা করতে পারা যায়। সাধক যখন চরম সীমায় যায় তখন কোনটি বিষয়, কোনটি আশ্রয়, কে পুরুষ কে নারী, কালী তারা শিব হরি কৃষ্ণ রাধা, এসব প্রভেদ করে বলা তার পক্ষে খুবই কঠিন হয়। এই ভেদ বুদ্ধি সাধকের কল্পনা ছাড়া আর কিছুই নয়। ব্রহ্ম ভগবান আত্মা এসব একই তত্ত্ব। যাহারা ব্রহ্মবাদী তাদের জ্ঞান যুগের সিদ্ধাবস্থাকে ব্রহ্মসিদ্ধি বলা হয়, এবং আত্মসংস্থা ধ্যান যুগের সিদ্ধাবস্থাকে কৈবল্য সিদ্ধি বলে। ভক্তেরা ব্রহ্মনির্বাণ বা কৈবল্য চান না, তাই তাদের সিদ্ধাবস্থাকে ভগবত জীবন বলে। ভক্তের ভক্তি যখন তীব্র হয় তখন সেই ভক্তি হতে প্রেমের উৎপত্তি। সাধন করতে করতে সাধক যখন দেহের মধ্যে হতে বিভূতির সঙ্গে আত্মাকে পাবার তার আকাঙ্ক্ষার চেষ্টা করে, তাই হল প্রেম। সমস্ত দুঃখ কষ্ট ভুলে এই প্রেম লাভই মানুষের জীবনের প্রধান লক্ষ্য। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।